আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সো যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে মাস্ট বি জয়েন করবেন। সো এখানে ইয়ার ডাম সংক্রান্ত সকল তথ্যগুলি শেয়ার করা হয়। ওকে, সো চলুন শুরু করি। তো জাস্ট আমরা আজকে আমরা এই ভিডিওতে যে এটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূলত এটা, এখানে কিন্তু আমরা যদি এখানে কিন্তু সবাই পাবেন আর ইবি। ওকে, জাস্ট আমরা এখন এটা জয়েন করতেছি, ইনশাল্লাহ যখন তাদের ডিস্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ আমরা একটা ভালো রেট পাবো। আর আপনি যদি ইয়ারড্রপ থেকে পেমেন্ট পেতে চান তাহলে কিন্তু ডেলি আমাদের চ্যানেল থেকে ইয়ারড্রপ করতে হবে। ওকে, একটাও মিস করবেন না। আপনি যদি 500টা ইয়ারড্রপে জয়েন করেন তাহলে কিন্তু আপনার যত বেশি ইয়ারড্রপে জয়েন করবেন তত কিন্তু আপনার উইনার হওয়ার চান্স থাকবে। ওকে, সো সবাই এগুলো মিস করবেন না। ওকে, সো চেষ্টা করবেন সবগুলোতে জয়েন করার জন্য। সো কথা না বলে চলুন শুরু করি। জাস্ট আমরা এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করবো। ওকে, লিঙ্কটা কপি করার পর আমরা হোস্ট একটু ভালো করে পড়বো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডাপ লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টটা চলে আসতে পারবেন। ওকে, সো জাস্ট আমরা এটা কপি করছি এখন। এটা কপি করার পরবর্তীতে এখন আমরা চলে যাবো কোথায়, হ্যাঁ কেআই ব্রাউজারে। জাস্ট সবাই কেআই ব্রাউজার সবার আছে। ওকে, জাস্ট এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন, করা এরপরে কি নিউ ট্যাব আছে ফার্স্টে এটা ক্লিক করবেন, তাহলে এটা একটু স্মল দিকে কাজ করবে। জাস্ট আমরা আবার এখানে সার্চ বক্সে ক্লিক করে যেটা কপি করে আনছি, সো আনার পর জাস্ট আমরা পেস্ট করছি, এরপরে কিবোর্ডে গো আছে, গোতে ক্লিক করবেন। ওকে, সো ফাইনালি ফার্স্টে কিন্তু দেখুন আমারটা আসে না, যখন আমি আবার দুইবার যখন এইরকম রিফ্রেশ মারছি দেখুন, এই যে দেখুন এরপরে কিন্তু এগুলো আসছে। ওকে, সো এখন আমাদের সাইন আপ করতে হবে। জাস্ট এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম, মনে করুন আমার নাম হচ্ছে সাপোজ, ওকে আমি আমার নামটা দিচ্ছি, আপনার নামের অক্ষর আপনারা দিয়ে দেবেন এইভাবে। ওকে, এরপরে আপনার ইমেলটা এখানে বসবে, পাসওয়ার্ডটা দিবেন, এরপর সাইন আপে ক্লিক করবেন। সো পাসওয়ার্ডটা আপনি মিক্স দিতে হবে। ওকে, সাপোজ আপনার বড় হাতের দিবেন, এরপর শুরু হাতের পরে সে সংখ্যা, এরপরে এই যে ডলার সাইন মানে দিয়ে দিবেন। জাস্ট সাইন আপে ক্লিক করি, তো সাইন আপে ক্লিক করার পরবর্তীতে কিন্তু আমাদের ইমেলে, ওকে মেলে কিন্তু তারা একটা কোড পাঠাবে। জাস্ট সো আমি আমার মেলে চলে যাচ্ছি। সো দেখুন এখানে কিন্তু সাথে সাথে আমার যে এখানে রিয়েল বক্স থেকে কিন্তু সাথে সাথে আমার মেলটা চলে আসছে। জাস্ট আমরা একটু রিয়েল সাপোর্ট এখানে ক্লিক করি, করার পরবর্তীতে ভেরিফাই ইউর ইমেল। ওকে, জাস্ট আমরা একটু ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করি। সো এখানে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমাদেরটা নিয়ে আসছে, আমাদেরটা হয়ে গেছে। ওকে, সো জাস্ট আমরা এখানে একটু অ্যালাউ প্রেস করবো। সো জাস্ট আমরা এই যে শেয়ার আছে না, শেয়ার এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পরবর্তী জাস্ট আমরা এটা কপি করব। ওকে, কপি করার পরবর্তীতে আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো আমাদেরকে এই ব্রাউজারে। তো সেখানে আসার পর একটা রিলোড দিবো, রিলোড দেওয়ার পরবর্তীতে দেখবেন যে এটা কিন্তু হয়েছে। ওকে, অথচ এটা কিন্তু এখনো হয় নাই। জাস্ট আমরা আবার এখানে এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরবর্তীতে আমরা চাইলে নিউ ট্যাবে ক্লিক করতে পারি। ওকে, সো নিউ ট্যাবে ক্লিক করি, এরপর আমরা যেটা কপি করে আনছি সেটা জাস্ট এই যে এখানে পেস্ট করবেন। সো এখানে পেস্ট করার পরবর্তীতে আমরা একটু ওয়েট করি এটা আসার জন্য। সো দেখুন আমি আমারটা কিন্তু চলে আসছে এখানে, আমার আমি কপি করে আনছি। সো এখানে কী করবেন, আপনার একটা নিকনেম দিবেন, জাস্ট আমি একটা নিকনেম দিয়েছি। ওকে, সো এখানে আপনার যে আছে, এই যে আপনার যেই আছে আর কি, ইয়ারটা আপনার কত সালে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিবেন, আর দিনটা দিবেন, আর এখানে মান্থটা দিবেন। ওকে, আর এরপরে যে রেফার কোডটা আছে, রেফার কোডটা কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, এই যে সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এই যে 1719। ঠিক আছে, এটা যদি কপি করবেন চাপ দেওয়ার, কপি কপি করবেন কীভাবে, সর্বোত্তম এই যে এটার উপর একটা চাপ দিবেন দেখুন। ঠিক আছে, এরপরে আবার যেটা কপি করতে চান সেটার উপর চাপ দিবেন। জাস্ট আমি এটা কপি করতে চাচ্ছি, এটার উপর চাপ দিলাম কপি, সব এখানে আসবেন, আসার পরবর্তীতে এই যে রেফারেন্স কোডটা এখানে দিবেন, এখানে দেওয়ার পরবর্তীতে ওকে জাস্ট আমরা এখন ফিনিশে প্রেস করব। সো জাস্ট এখন আমাদেরকে সাইন ইন করতে বলতেছে, আমরা আমরা যে ইমেল দিয়েছি সেটা এখানে এবং পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে সাইন ইনে ক্লিক করব। সো তারা আমাদেরকে এখানে নিয়ে আসছে, আচ্ছা ওকে, এটা যেহেতু আমরা একবার করছি জাস্ট আমরা স্কিপ দিব, স্কিপ দেওয়ার পরবর্তীতে স্কিপে ক্লিক করছি, স্কিপে ক্লিক করার পরবর্তীতে নিশ্চয়ই তারা আমাদেরকে তাদের সাইডে নিয়ে যাবে। ওকে,
তো এখানে আসার পরবর্তীতে এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ইয়া দেখতে পাবেন, আপনার এই যে প্রোফাইলটা বা পোর্টফোলিও দেখতে পাবেন। জাস্ট আমরা একটু থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে এখানে বিভিন্ন অনেক কিছু আছে, ওকে, সেগুলো আপনি দেখতে পারেন। সো এখানে আমরা জাস্ট এই যে আমাদের প্রোফাইলে এটার উপরে ক্লিক করি, এটার উপরে ক্লিক করার পরবর্তীতে এই যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন। তো সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ওয়ালেটটা আছে, জাস্ট ওয়ালেটটা ক্লিক করি। ওয়ালেটে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখন আমাদেরটা কিন্তু এখনও ওয়ালেট কানেক্ট হয় নাই। সো ওয়ালেট কানেক্ট করার জন্য আমরা এখন অন এ চেইন এখানে ক্লিক করব, এরপরে কানেক্ট ইওর ওয়ালেট আছে এখানে প্রেস করব। এখানে প্রেস করলে কিন্তু সরাসরি আমাদের মেটামাক্সে চলে যাবে, যার পরবর্তীতে আমরা সবাই যার যার মেটামাক্সের পাসওয়ার্ডটা দিব, দেওয়ার পরবর্তীতে আমরা আনলকে ক্লিক করব। সেগুলো বেসিক্যালি সবাই জানেন। সো আনলক ক্লিক করার পরবর্তীতে জাস্ট আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করতেছি, জাস্ট আমি লগ ইন করতেছি, ওকে, জাস্ট কানেক্টে নেক্সট প্রেস করার পর কানেক্টে প্রেস করবো আমি। সো এখন আমাদেরটা জাস্ট আমরা আবার এখানে ক্লিক করব, আমরা কাজ করছি কোথায় কাজ করছি, আমরা এই যে রিয়েল বক্স এখানে এখানে আসবো, তারপর জাস্ট একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে দেখুন যে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। সো রিফ্রেশ দেওয়ার পর যদি না হয় তাহলে আমরা আবার এখানে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের কোনো এখনও ইয়ে আসে নাই, ওকে, ওয়ালেট ইয়ে করার জন্য এখনও এখনও কোনো কিছু আসে নাই। আমরা সেমভাবে আমরা আগের মতো আবার একটু ক্লিক করি, দেখি কী হয়। সো ফাইনালি কিন্তু আমরা একটু ওয়েট করছি, ওয়েট করার পর একটু রিফ্রেশ দিছি, রিফ্রেশ দেওয়ার পরবর্তী দেখুন আমারটা কিন্তু ওয়ালেটটা কানেক্ট কিন্তু হয়েছে, জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদেরকে, ওকে। সো জাস্ট সো ওয়েট করার পরবর্তীতে অন এ চেইন এখানে ক্লিক করবেন। সো দেখুন এরপরে পরবর্তীতে কিন্তু আমারটা কিন্তু এখানে ওয়ালেট অ্যাড করা আছে। সো এখন জাস্ট আমরা একটু ইয়েতে ক্লিক করি, যে এক্সচেঞ্জে, এক্সচেঞ্জে ক্লিক করি। এক্সচেঞ্জে ক্লিক করলে আমরা কয়েকটা টোকেন পাইছি, এই যে আমার সাথে সাথে আরবি, ঠিক আছে, আরবি টোটাল 20 পাইছি, ওকে। যখন এগুলা উইথড্র করার বা সেন্ড করার অপশন দেবে তখন আমরা পরবর্তী আপডেট এগুলো জানিয়ে দেবে কী করতে হয়, ওকে। সো জাস্ট এখানে তেমনই আর কোনো কিছু নাই, ওকে। তো আরেকটা ব্যাপার আছে, সেটিংয়ে প্রেস করবেন, সেটিংয়ে প্রেস করলে কিন্তু এখানে এই যে আপনার ইয়ে আছে, এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে, ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করলে কিন্তু আপনার এবার লিঙ্কটা পাবেন, ওকে। সো ভিডিও পর্যন্তই, এটা করলে করবেন না করলে নাই, সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ, ওকে। আর যদি আপনাদের সেন্টিন অ্যাড করতে সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রামে কমেন্ট করতে পারেন, ওকে। সো ধন্যবাদ।